হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মুনস লাইফস্টাইল। আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। আমরা এখন ভালো আছি। আজ করছে সানডে, এখন বাজে হচ্ছে ঘড়িতে 5:10। তো আমি চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে আমার মেয়ের এবার উইন্টারের কালেকশন নিয়ে। তো এই ভিডিওটা ভেবেছিলাম অনেকদিন আগেই বানাবো, কিন্তু হয়ে উঠছিল না, কারণ কি আজকে সানডে, প্লাস তোমরা জানি প্রত্যেক সানডে তো দিবাকর থাকে না, দিবাকর কোনো না কোনো কাজে বেরিয়ে যায়। তো মেয়ের পাশে মানে আমাকে বা দিবাকর কেউ না কেউ শুয়ে থাকতে লাগবে। তো দিবাকর চলে গেলে অবভিয়াসলি আমি একাই থাকবো ঘরে, আমাকে মেয়ের পাশে শুয়ে থাকতে হয় যতক্ষণ না মেয়ে ঘুম ভাঙে। আর মাঝে মধ্যে তো গেলাম একটু ওয়াশরুমে, সেটা আলাদা কথা, কিন্তু আধা ঘন্টাও বেশি হবে, 10-15 মিনিট যদি মেয়ের কাছ থেকে সরে থাকে মেয়ে উঠে পড়বে, মা পাপা বলে চিল্লায় উঠে পড়বে। কিন্তু আজকে মেয়ে ঘুমাচ্ছে, দিবাকর পাশে আছে, তাই তো এই চান্সে ভাবছি আর কি ভিডিওটা করাই যেতে পারে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যায়। হ্যাঁ, আজকে ভিডিওটা একদমই শর্ট ভিডিও হবে, কারণ কি যেহেতু মেয়ের এই ভিডিওটা টোটালি মেয়েরই। চলো তোমাদেরকে দেখাই, এই যে এবার উইন্টারে আমি মেয়ের জন্য, আমি একা না, আমি আর দিবাকর মেয়ের জন্য এইসব ড্রেস কিনেছি। হ্যাঁ, কিছু কিছু আছে অনলাইন থেকেও কিনেছি, আর বেশিরভাগই অফলাইন থেকে কিনেছি। দেখো এতগুলো নিয়ে তোমাদের সামনে বসে পড়েছি, চলো এক এক করে দেখাই। প্রথমে আমি দেখাবো হচ্ছে যেগুলো আমি অনলাইন থেকে পারচেস করেছি সেগুলো তোমাদের দেখাবো। তো আরও কিছু কিনবো মানে কি বলতে গেলে একটা জ্যাকেট কিনতে হবে, মেয়ের এই বছরের জ্যাকেট কেনা হয়নি। আর আগের বছর যে জ্যাকেটটা কিনছে ওটা না, জানি না, জ্যাকেটটা পুরো ভালো, ঠিক মেয়ের এই হাতে ডান হাত আর বাঁ হাতের দিকে যে কে নোংরা লেগেছে। প্রথমে তো ওয়াশিং মেশিন দিয়েছি, উঠে নিয়ে আমি নিজে হাত দিয়ে ব্রাশ দিয়ে ডলেছি, তার সত্ত্বেও এই দাগ আর উঠছে না, কিসের দাগ ভগবান জানে। চলো প্রথমে আমি যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে মেয়ের, আমি অনলাইন বলতে মেয়ের তো একটাই অনলাইন আছে, ফার্স্টক্রাই, অবভিয়াসলি সবাই জানে, আর সবাই ফার্স্টক্রাই থেকে পারচেস করে। তো বেশিরভাগ মানুষই ফার্স্টক্রাই থেকে পারচেস করে, আরও ওয়েবসাইট আছে, কিন্তু আমি বেশিরভাগ ফার্স্টক্রাই থেকেই, মেয়ের ছোটো থেকে ফার্স্টক্রাই থেকেই পারচেস করি। তো চলো ফার্স্টক্রাই থেকে যেগুলো ড্রেস কিনে সেগুলোই আগে দেখাই। প্রথমে শুরু করি মেয়ের সক্স দিয়ে, মানে মোজা দিয়ে শুরু করি। তো তিনটা সেট ছিল, তার মধ্যে একটা মেয়েকে পুড়িয়ে ফেলেছে, ওটা ভেজা আছে আর দেখাতে পারলাম না, তাই এই দেখো এটা অফার। এগুলো আমি ফ্লাস্কা থেকে যতগুলো জিনিস পারচেস করেছি সব অফারেই পেয়েছি আর কি। তো এই যে এখানেও একটা ছিল ইয়েলো সেট মোজা আর কি, ওটা পরানোর পর 2-3 বার ধুয়েছি, ওটা এখনও ভেজা আছে, শুকোয়নি আজকে। এই যে এই হচ্ছে মোজা, আর মোজাগুলোর কোয়ালিটি না খুব ভালো, আর ফার্স্টক্রাই সব কিছুরই কোয়ালিটি, অনেকে মুখে শুনেছি যে ওদের ভালো আসে না, কিন্তু আমার আজকে ডেট অবধি ফার্স্টক্রাই থেকে আমি যা যা অর্ডার করেছি প্রত্যেকটা জিনিস ভালো এসছে, কোনো কিছুই খারাপ আসেনি। হয়তো বড় ছোট হলো সেটা আলাদা কথা, হয়তো বড় হলে সেটাকে আমি রিটার্ন করে দিই সেটা আলাদা কথা, কিন্তু আদারওয়াইজ কোনো কিছুই খারাপ আসেনি। এই যে মোজাটা, আসলে মোজা কোয়ালিটিগুলো খুব ভালো, কারণ এর আগেও বহু মোজা ফার্স্টক্রাই থেকে আমি কিনেছি মেয়ের জন্য। তো ফার্স্টক্রাই থেকে আরেক জোড়া মোজা কিনেছি, এটা অনেকদিন আগেই কিনেছি, তো এটা পরানো হয়নি মেয়েকে, তো আনার সঙ্গে সঙ্গে মেয়ে এটা ধরে টানে ওটা ধরে তার এই জন্য রেখে দিয়েছি। তো এটা এটা কাপড় মানে এটা হচ্ছে মানে প্লাস্টিকটা খুলে দিয়েছি এবং ট্যাগটাও ছেড়ে ফেলেছি, জানি না কোন ব্র্যান্ডের। এই তোমরা ফার্স্টক্রাই থেকে গেলে সার্চ করলেই সক্স মানে মোজা সার্চ করলেই বেরিয়ে যাবে। তো এই হচ্ছে, এটাও আমি অফারে পেয়েছি, এই হচ্ছে মোজাটা। আর মোজাটা আমার এক মানে মোজাটা তো এমনি সিম্পলই মোজা, জাস্ট এই যে ডিজাইনটার জন্যই আমার ভালো লেগেছে, আদার্স কিন্তু কিছুই না, মোজাটার মধ্যে এমনও কিছু নেই, সেম নর্মালি মোজার মতন, এই জাস্ট ডিজাইনটা, এই যে এখানে নেট দিয়ে, এ দেখো এটা একটা নেট, নেট মানে কি ওই নেট বলে ফুটা ফুটা ওই ওই টাইপের নেই, মানে এই দেখো নেটটা, নেট নাকি টিস্যু কী জানি, টিস্যু হবে, যাই হোক নেট বা টিস্যু যে কোনো একটা হবে, এটা দিয়ে কাজ করার নিচে হচ্ছে এরকম পমপম দেওয়া আছে। আর সব থেকে যে ভালো হচ্ছে এটা ছোট্ট কিউট বাটারফ্লাই, দেখো ছোট্টটা কিউট, আর এই বাটারফ্লাই এটা পিঙ্ক কালার, এই যে দুজোড়া মুজো, দেখো এটাও খুলে যাচ্ছে সেলাইটা, এটাকে সেলাই করাতে হবে, এটা ভুলে গেছি। আর একটা হচ্ছে এটা পরেছে, এই টুপিটা হয়তো ফটো তোলা নেই,
এই একটা টুপি একবারই পরেছে কয়েক সেকেন্ডের জন্য, এই যে দেখেছো দামগুলো কিন্তু মনে নেই সত্যি কথা বলতে, আমি ভুলে গেছি। এটা অফারে আমার এটুকু এক্স্যাক্টলি কত টাকা দাম আমি এগুলো বলতে পারবো না, এটা অফারে পেয়েছি 300 কত টাকা, দাম 500 টাকার উপরে ছিল টুপিটা। আর টুপিটার ভিতরটা দেখো এত উম, এই দেখো ভিতরটা দেখো টুপির যে ফাড় ফাড়, যে ফাড়গুলো থাকে সব ফাড় দেওয়া ভিতরে, প্রচুর উম টুপিটা। আর টুপিটার ডিজাইনটা আমার এত ভালো লেগেছে, এই দেখো এই যে এই জিনিসটা দেখো কত সুন্দর লেগেছে, পরলে আমার মেয়েকে খুব ভালো লাগে, খুব কিউট লাগে, দুদিকে দুটো চুল বেনি করা চুল ঝুলছে, যার জন্য আরো কেনা এই ধরনের টুপি আমার, খুব ভালো লাগছে এই টুপিটা। তো এবার চলে যাচ্ছি থার্মোকট মেয়ের জন্য, মেয়ের আগের বারও বহুত থার্মোকট কিনেছি কিন্তু ওগুলো ছোট ছোট হয়ে গেছে, ওগুলো কাউকে দিয়ে দিতে হবে মানুষ। তো এটা আমি পড়েছে, এইটা হচ্ছে একটা থার্মোকট, খুব সুন্দর এত উম না, এগুলো থার্মোকট এটা সফট, এটা বেবি হাগ, বেবি হাগের। এটা দাম নিয়েছে যে কত আমি ঠিক মনে নেই, এটাও ভুলে গেছি। এই যে কালারটা এটা কিনেছি মেয়ে, যদিও বা এটা একটু বড় হয়তো আমি না বড় দেখে কিনি, কেন আমাদের ছোট কিনতে কিন্তু মেয়ের একদম ছোট হয়ে যায়, মানে কয়েক মাসও পরতে পারে না। এই যে এটা দামটা তো তোমাকে বলছি মনে নেই, এই যে কালারটা হচ্ছে অ্যাশ কালার, এই দেখো। আর কিনেছি একটা জাম্পার মেয়ের জন্য, এই যে ইটি জাম্পার, এটাও ফার্স্ট ক্রাই থেকে, এটার দাম মনে নেই, এগুলো সব আমি অফারে পেয়েছি। এই দেখো জাম্পারটা, জাম্পারের ভিতরটা মানে এটা হালকা ঠান্ডার জন্য ঠিক আছে, এই যে ভিতরটা এরকম কাপড়ের, পুরো কটন কিন্তু এগুলো। আর ভালো লাগছে কি কিটি, এই দেখো আমার মেয়ে তো বিয়ালকে খুবই ভালোবাসে, এই দেখো আর পরলেও ভালো লাগে, যে এই দেখো এই মুখটা লাগবে পুরো পিঙ্ক কালার, লাইট পিঙ্ক কালার, ব্যাস এটা হালকা পাতলা ঠান্ডার জন্য, ব্যাস এই একটা। এই কটাই কিনেছি ফার্স্ট ক্রাই থেকে, ব্যাস অনলাইনে শপিং কমপ্লিট। এবার অফলাইন থেকে কী কী তোমাদের এক এক করে দেখাই। ফার্স্ট বলি এটা লামডিং এম বাজার থেকে কিনেছে, মানে কিনেছি আর কি এটা, এই যে এটা দিবাকরের চয়েস, দিবাকরের চয়েস করেছে এটা। এটা একবার পরেছিস কালী পুজোতে, ব্যাস ওই একবারই, এই যে। আর সোয়েটার খুব ভালো সফট একটা সোয়েটার, এই যে একটা। আর কিনেছি এক এক করে সোয়েটারগুলো দেখাইনি, এই একটা লাইট পিঙ্ক কালার, দেখো এত সফট পুরোটা ফাড়ের, পুরো সফট ফাড়ের, মানে বাচ্চাদের কোনো অনেক সময় হয় না সোয়েটার পরলে ইচিং হয়, যেমন আমাদেরও তো বড়োদেরও, যেমন উলের উলেন কুর্তি বা সোয়েটার পরলে অনেক সময় চুলকায় দিক সেদিক চুলকায়, কিন্তু এগুলো পরলে একদমই না, খুব কমফোর্ট এগুলোতে। এই যে এটা নিয়েছে, এটা দাম ছিল 1000-এর উপর, আমি যেন সত্যি কথা বলতে সব দামগুলো ভুলে গেছি, সত্যি মনে নেই একটা দাম, মানে জিনিসের দাম মনে নেই। আর দেখো একটু হোয়াইট কালারে হার্ড হার্ড করা আছে, চিহ্ন হোয়াইটের মধ্যে আছে পুরো সোয়েটারে, ব্যাক অ্যান্ড ফ্রন্ট, আর এখানে কলারের সামনে পুরো লেজের কাজ করা আছে লেজ দিয়ে। এই যে এটা কিন্তু এক্সট্রা লেস দেওয়া, এক্সট্রাভাবে লেস বসিয়েছে আর কি সোয়েটার চারিদিকে, এটা সামনের দিকটা বাটন, আর বাটনগুলো দেখো কত সুন্দর বাটনগুলো, খুব সুন্দর। এগুলোকে আমি এবার টাইট করিয়েছি, জানি এই বাটনগুলো যদি একটা হারিয়ে যায় এরকম ধরনের পাবো না, তো আমি কেনার সঙ্গে সঙ্গে এগুলোকে টাইট করিয়ে নিয়েছি। এই যে পিছনে এরকমভাবে পোর্শনের স্টাইল করে, যে দেখো ভি শেপের, আর খুব সুন্দর। এটা যদিও বা পরা হয়নি মেয়ের, এটা হয়তো কোনো এক বিয়ে বাড়িতে পরে নিবে। এই একটা আরও একটা সোয়েটার, এগুলো লামডিং থেকে কেনা, লামডিং দোকান থেকে, এম বাজার থেকেও কেনা হয়নি এগুলো। এই দেখো এই একটা সোয়েটার, এটা হচ্ছে পিওর, এটা হচ্ছে উলের, উলের সোয়েটার, আর খুব সফট জানো। এই দেখো এটা ভালো লেগেছে, দুদিকে দুটো ব্যানানা ঝুলছে, এই দেখো দুটো ব্যানানা, এই যে এই যে। আর এটা গলাটা দেখো, এই যে গলার সামনে যে এই যে এই স্টাইলটা আমার খুব ভালো লাগে, এই যে এটা পিছনেও আছে সেম,
এটা ওর স্টাইলটা। আর ইয়েলো কালারটা এত সুইট একটা ইয়েলো, মানে কাকে বলে ইয়েলো, বহুত রকমের কালার হয়, ইয়েলোর কালার অনেক ধরনের হয়, কিন্তু এই ইয়েলোটার কালারটা একটু অন্যরকম। এই দেখো দেখতে পাচ্ছ এখানে একটু, এই যে এক্স্যাক্টলি এই কালারটা ইয়েলোটা, খুব সফট। এটা মেয়ে একবার পরেছে। আর একটা হাইনেক, এটাও নতুন, এটা পরা হয়নি। এই দেখো হাইনেকটা, এটা মেয়ে স্লাইড একটু বড় হয়, থাক কিছু হবে না। এই যে হাইনেকটা কিন্তু ফুল গলা না, কেন ফুল হাইনেক মেয়ের অনেক কটা আছে, মেয়ে পড়তে পারে না, হাফ হাইনেক গলা দেখো। এই যে পিঙ্ক কালার দেখো, এই যে এক্স্যাক্টলি কালারটা, এটা দেখছো ঠিক বুকের দিকটা কত সুন্দরভাবে মোতি, মানে এটা মোতি দিয়ে কাজ করা। দেখো এটা ট্যাগটা এখনো খোলা হয়নি, এটা তো এটা ট্যাগে লেখা আছে 820 টাকা, কিন্তু এটা 5% ডিসকাউন্টে পেয়েছি। এই যে দেখো এত সফট, আর সত্যি কথা বলতে এটা হাফ হাইনেক বলেই আমার মেয়ে এটা পরবে, ফুল হাইনেকগুলো পরতো না। দেখো এটা ব্যাক, এটা ফ্রন্ট। আর কিনেছি একটা ভেলভেটের পিঙ্ক কালার প্যান্ট, এই যে পিঙ্ক কালার প্যান্ট, এই যে ভেলভেটের, এটা নিয়েছি হচ্ছে তোমার 300 টাকা, এটা মনে আছে, কারণ কি এটা দিবাকর এসেই বলছে এটার দাম, যেন প্যান্টটা আমার মনে আছে, প্যান্টটা 300 টাকা নিয়েছে। এই প্যান্টটা যদিও প্যান্টটা একটু লম্বা হয়, তো এক ফোল্ড করলে মেয়ে ঠিক হয়ে যায়। দেখো এই প্যান্টটাকেও ঠিক করেছি, দেখতেই পাচ্ছো ইলাস্টিক তো এরকম না, প্যান্টটা মেয়ের প্রচুর ঢিলা হতো, এটা বড় প্যান্টই তো, আর ভেলভেটের প্যান্ট ছিল না। দাদা তখন দাদা বললো তো এটাই একটাই 22 সাইজ, 22 সাইজ মেয়ের 22 সাইজই লাগে, কিন্তু এটা 22 সাইজও মেয়ের বড়ো হয়েছে। অনেক সময় হয় না কল, মানে ব্র্যান্ড আলাদাই সেই তো ওগুলোই, তো এটা ঠিক করেছে। ইলাস্টিক দেখো যেন কুচকে আছে, এই যে আর দেখো এটার সামনে সুন্দর একটা কাজ করা, দেখতে পাচ্ছো আর এত সব কালারটা এত সুন্দর। এবার মেয়ের বেশিরভাগই পিঙ্কই হয়েছে, বেশিরভাগই সোয়েটার পিঙ্ক। তো এখন যেটা দেখাবো নাইট স্যুটটা, ওটাও পিঙ্ক কালারই। তো এই যে এই হচ্ছে নাইট স্যুট, এই যে প্যান্ট। এটা কেনার একটা কারণ হচ্ছে আমার মেয়ে গায়ে কম্বল দিতে চায় না, রাত্রেবেলা হলেও গায়ে কম্বল থাকে না, কত ঘুমের থেকে উঠে উঠে আমি বা দিবাকর দেব, তো সোয়েটারও পরতে চায় না। তো যদি এটা পরে তো দিবাকর বললো মুন এটা কেন, এটাকে মেয়েকে বেশি শীত পড়লে তো রাত্রে এটা পরাতে পারবো। এই যে এটা দুটো পকেট আছে, আর এটার নতুনই এটার দাম আছে 525 টাকা নিয়েছে এই সেটটা। এই যে এই যে টোটাল সেটটা দেখো। আর এবার বললামই তো সবই পিঙ্ক হয়েছে, তো তোমাদেরকে তো দেখিয়ে নিলাম আমার মেয়ের এবার শীতের কালেকশন, কী কী মেয়ের জন্য শীতের পোশাক কিনেছি। তো তোমার হয়তো কিনতে পারি একটা জ্যাকেট, ব্যাস আর কিছু কেন হবে না, কেন শীত থাকে কয় মাস। তো তাহলে চলো টাটা রাখছি। আর তোমাদের কেমন লাগলো আমার মেয়ের শীতের ড্রেসগুলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না জানো, বেল আইকনে গিয়ে ক্লিক করবে, তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাবে। চলো রাখছি, টাটা, বাই বাই।